আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় কষা, অর্থাৎ শক্ত পায়খানা এবং কষা ও পাইলসের সমাধান। অর্থাৎ আমাদের অনেকেরই কষা সমস্যা আছে, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করার পর পরেই তাদের বেশিরভাগেরই এই কষা সমস্যা দেখা দেয়। এছাড়াও যারা একটু বয়স্ক তাদের কষা সমস্যা হয়। এই দুইটা সমস্যা হলে আপনারা, আমি কিছু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। এক্ষেত্রে আমি বলবো যে আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি, বা আমার নিজেরও পাইলস ছিল একবারে ষষ্ঠ শ্রেণী থেকে। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে হতাম তখন থেকে পাইলস ছিল, এই কষার কারণে এই পাইলসটা হয়। সেক্ষেত্রে আমি যেভাবে সমাধানটা পেয়েছি আপনাদেরও দিব। প্রথমে আসেন, যদি কষা হয় আপনি কষা থেকে বাঁচার উপায় কি? একটা তো হচ্ছে খাবার, খাবারগুলো আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন শাকসবজি রান্না বেশি খেতে হবে, ভাজা ভুনা এগুলো কম খেতে হবে, এটা আমরা সকলে জানি। কিন্তু এগুলোর পাশাপাশি এগুলো খেয়েও, এগুলো আপনি বাদ না দিয়ে এগুলো খেয়েও আপনি কষার থেকে বাঁচতে পারেন। সেটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে সালাদ, প্রচুর পরিমাণে সালাদ খাবেন। অর্থাৎ আপনি শুধু শসাটা খেলেন তা না, শসাটাকে সালাদ বানিয়ে খাবেন, সাথে টমেটো দিয়ে সুন্দর করে সালাদ, এবং একটু বেশি পরিমাণে খাবেন যাতে বিশেষ করে কষা হয়। দেখবেন সালাদ খাবেন, কোনো কষার সমস্যা হচ্ছে না। এছাড়া একটা ওষুধ তো সকল ডাক্তারই দেয়, অ্যাবোলাক। অ্যাবোলাকটা একটা বিশেষ পদ্ধতিতে খাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে খাবেন, পুরো আপনার পায়খানা ক্লিয়ার হবে। অনেকের পায়খানা ক্লিয়ার হয় না, বিশেষ করে যাদের কষা হয়। আপনারা এই পদ্ধতিটা বলিও, আপনারা সামান্য 3-4 চামচ পানিতে আপনারা 2 চামচ পরিমাণ, 4 চামচ না 5-6 চামচ পানি দেন, একটু বেশি হলে সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত যাতে না হয়। 5-6 চামচ পানি বা 1 কাপের আধা কাপ পরিমাণ পানি, আধা কাপ পরিমাণ পানি দিয়ে সবচেয়ে ভালো হবে। আধা কাপ পানিতে 2 চামচ অ্যাবোলা ওষুধ দিবেন, দিয়ে এটা গুলবেন। গুলে খালি পেটে সকালে খেয়ে ফেলবেন। খেয়ে ফেলা দেখবেন যে আধা ঘন্টার মধ্যে একবারে পেট সম্পূর্ণ ঝেড়ে আপনার টয়লেট হবে, অর্থাৎ আপনার পেট পুরো পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, আর কষা তো হবেই না। আর এই দুটো ওষুধ ছাড়া আমি আপনাদেরকে প্রধান হচ্ছে গিয়ে সালাদ খাবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, কষা থেকে যেটা বললাম যে পাইলসর মূল কারণ, যেটা আমারও হয়েছে, যে আমরা অনেকে খুব দ্রুত টয়লেট ছাড়ার চেষ্টা করি, অর্থাৎ কাজ আছে দ্রুত যাই টয়লেটে যাই, তাড়াতাড়ি টয়লেট করার চেষ্টা করি। যারা এই দ্রুত টয়লেট করার চেষ্টা করেন, এখানে একটা চাপ প্রয়োগ করেন, চাপ প্রয়োগ করার কারণে পায়খানার রাস্তা অনেক সময় কেটে যায় এবং এখান থেকে পাইলসের সৃষ্টি হয়। তাই কোনো মতেই আপনারা এই কাজটা করবেন না, যে যদি আপনাদের দ্রুত পায়খানা করবেন না, ধীরে ধীরে করবেন। এখন অনেকের কষা হয়ে গেল কি করবেন, সেক্ষেত্রে আমি ডক্টর বদ্যুদ্দোজা চৌধুরীর একটা অ্যাডভাইস অনুসরণ করে খুব উপকার পেয়েছিলাম। আপনার হাতে খুব বেশি করে সাবান লাগাবেন, খুব বেশি পরিমাণ সাবান লাগে। পায়খানার রাস্তার উপরে আপনি হাতটা সাবানগুলো ডলে দিবেন। ডলে দেওয়ার পরে দেখবেন অনেক সময় দেখা যায় গ্রামের দেশে মেয়েরা হাতে চুড়ি না গেলে এইভাবে সাবান দিয়ে চুড়ি পরে, ঠিক আছে, অনেকটা সেরকম। আপনার পায়খানার রাস্তায় যখন এটা দিয়ে দেবেন পায়খানাটা বের হয়ে যাবে। যদি না যায় আপনি প্রয়োজনে হাতের সাহায্য নিতে পারেন, একটু ভেঙে ভেঙে বের করতে পারেন, কারণ আপনি কোনো মতেই যাতে কাটা না যায়। কাটা গেলেই মনে থাকবেন একটা সময় আপনার পাইলস হবে। আর যাদের পাইলস আছে তারাও যদি এই পদ্ধতি অনুসরণ করেন আপনারাও রক্ষা পাবেন। যেমন অনেক দিন ধরে ধরে যদি না কাটে, যেমন আমার ক্ষেত্রে আমার পাইলস ছিল 6-এ, কিন্তু কোনো চিকিৎসা না নিয়ে জাস্ট এই চিকিৎসাগুলো ফলো করার পরে আমার পাইলস এখন নাই। অর্থাৎ নাই বললেই চলে, পাইলসের কোনো সমস্যাই নেই, কারণ আমি তো চেপে টয়লেট করলেই তো রক্ত যাবে, আর রক্ত গেলে এই কাটার ফলেই রক্ত যায় আর আপনার পাইলসটা আরও বড় হয়। তাই যাদের পাইলস আছে তারা এই পদ্ধতি অনুসরণ করেন, পাইলস কন্ট্রোলে চলে আসবে। আর যাদের কষা আছে তারাও এই পদ্ধতি অনুসরণ করেন, আপনাদের পায়ে সমস্যা সমানো থাকবে না আর কষাও ভালো হয়ে যাবে। ধন্যবাদ আজকে মানুষ।